কথা ছিল আসছে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিয়াম বুবলি জুটির নতুন ছবি জংলি। কিন্তু সময় স্বল্পতা সহ ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বড় সেট নষ্ট হওয়ায় এবারের ঈদে মুক্তির মিছিল থেকে সরে গেছে জংলি সিনেমাটি, এমনটাই জানিয়েছেন সিনেমার নির্মাতা ইমরাহিম। এর আগে গেল 29 মার্চ ছবির অ্যানাউন্সমেন্ট পোস্টারে জানানো হয় কোরবানিতে আলোর মুখ দেখবে জংলি, কিন্তু ঈদের যখন বাকি আর 15 দিন ঠিক তখন পাল্টালেন সিদ্ধান্ত। কারণ হিসেবে নির্মাতা ইমরাহিম জানালেন সময় স্বল্পতার কথা। তার মতে প্রকৃতির ওপর তো কারোর নিয়ন্ত্রণ নেই, দর্শকদের যে সিনেমা তিনি বা তার টিম উপহার দিতে চান সেই কোয়ালিটি ঈদের আগে বাকি সময়ে পূরণ করা সম্ভব হবে না। যদিও কেউ কেউ বলছেন শাকিব খানের তুফান ঝড়ে সরে গেছে জংলি, কারণ তুফান নিয়েই বেশি আগ্রহ হল মালিকদের। প্রেক্ষাগৃহ সংকটে তাই মুক্তির সিদ্ধান্ত থেকে সরে গিয়েছে জংলি টিম।